তারকারের সাথে বসেছি চলচ্চিত্রের অনেকের সাথে বসেছি এবং অশ্লীলতা বন্ধের কারণে আমার উপরে মৃত্যুর হুমকিও এসেছে অশ্লীল ছবি বন্ধ করার জন্য আমাকে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে হ্যাঁ আমাকে খুনের হুমকি দেওয়া হয় এবং অশ্লীল সিনেমা নিয়ে ওই টাইমে দু হাজার ছয় সাত সালে মান্না একটা দীর্ঘ একটা ইন্টারভিউ দেয় এবং মান্নার মুখের কথা দিয়ে আজকে আমরা ভিডিওটি স্টার্ট করতে যাচ্ছি এবং এই ভিডিওতে জানতে পারবেন যে অশ্লীলতা নিয়ে মান্নার ফিলোসফি কি এবং কখনও তিনি অশ্লীলতাকে ওইভাবে প্রমোট করেনি এবং তিনি সবসময় চেয়েছে যে এটা আমাদের চলচ্চিত্র থেকে চিরতরে দূরে চলে যাক এবং তিনি সেখানে কী কথা বলেছিলেন সেটার স্টেটমেন্ট আমি দস্তুরভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করবো এবং আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ মান্নাকে তো আমরা অনেক এ ধরনের ফিল্মে কাজ করতে দেখেছি দু একটা ফিল্মে এই ধরনের কাটপিস লাগিয়ে দেওয়া তো এই এই ব্যাপারেও কিন্তু মান্না স্টেটমেন্ট দিয়েছিলেন সময় পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেছিলেন তো এই ফিক্সের উপর বেশ করে এখন আমি ভিডিওটি বানাতে যাচ্ছি তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টটির আমরা জানি দু হাজার সাল পরবর্তী সময় অশ্লতার একটা চরম প্যান্ডামিকের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের ভালো ফিল্ম তৈরি তৈরি হচ্ছিল না এবং অনেক ভালো ফিল্মে কাটপিস লাগিয়ে হলে প্রদর্শন করা হতো এবং যেটা অবশ্যই দৃষ্টি ছিল এবং লয়াল যারা শিক্ষিত রুচিশীল মাবন ওই ধরনের অডিয়েন্সদের আমরা দূরে ঠেলে দিই এক ধরনের নিম্ন রুচিকর মানবদেরকে অডিয়েন্স প্রেক্ষাগৃহে টানার জন্য এবং সেখানে কিন্তু আমাদের দেশের অনেক বড় বড় তারকারা তারা কিন্তু অশ্লীলতা বিরোধী কিন্তু আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের সবচেয়ে যে নামটা ফার্স্ট আসে যার নাম হিজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মান্না মান্নার নামটা কিন্তু সবচেয়ে কিন্তু প্রথমে আসে যিনি অশ্লীলতা বন্ধ বন্ধের দাবিতে কিন্তু যিনি আন্দোলন করেছিলেন এবং এই ব্যাপারে কিন্তু তিনি একটা দীর্ঘ একটা স্টেটমেন্ট দিয়েছিলেন দু হাজার ছয় সাত সালের দিকে এবং তিনি ফার্স্ট একটা কথা বলে যে সরকারের সাথে বসেছি চলচ্চিত্রে অনেকের সাথে বসেছি এবং অশ্লীলতা বন্ধের কারণে আমার উপরে মৃত্যুর হুমকিও এসেছে এই অশ্লীলতা বন্ধ করার জন্য আমি সরকারের সঙ্গে এবং উপর মহলের অনেকের সঙ্গে কিন্তু বসে আমরা মিটিং করেছি আমরা কথা বলেছি যে কিভাবে এই অশ্লীলতা বন্ধ করা যায় এবং চলচ্চিত্র থেকে এটা চিরতরে দূর হয়ে যায় হ্যাঁ এই জন্য আমাকে কিন্তু একটা মহল মার্ডারও হুমকি দিয়েছে সো এতটা চ্যালেঞ্জিং অবস্থায় কিন্তু তাকে এই স্টেটমেন্ট কিন্তু নিতে হয় এবং একটা ব্যাপার থাকে না যে একটা আন্দোলনে যিনি ফার্স্ট থাকে তার মাথায় কিন্তু দায়ভার বেশি থাকে এবং পিছনে পিছনে যারা থাকে তাদের কাছে কিন্তু প্রেশারটা কিন্তু তাদের কাছে কিন্তু অতটা পড়ে না মানে যারা পিছনে পিছনে থাকে তো এই ব্যাপারে কিন্তু তার স্টেটমেন্ট কিন্তু তিনি দিয়ে দেন যে আমাকে অশ্লীলতা বন্ধ করার জন্য আমাকে মারার হুমকিও দেওয়া হয় তাহলে আপনি একটা ব্যাপার ভাবুন যে আসলে এই রোগটা কিভাবে আমাদের এক ধরনের অসাধু ডিরেক্টর প্রডিউসার তাদেরকে এমনভাবে ধরে যে তারা এটা কোনোভাবে বন্ধ হতে দেবে না এবং এইটার জন্য এটা বন্ধ করার জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে প্রয়োজনে তাদের মেরে দিতেও তারা দ্বিধা করবে না তো এরকম একটা পরিস্থিতিতে কিন্তু মান্নাকে হুমকি দেওয়া হয় এবং মান্না একটা ব্যাপারে তিনি বলেন যে আমি অশ্লীলতাকে কখনও প্রমোট করিনি আমি কখনো সাপোর্ট করিনি আমি অশ্লীলতা করিনি আমি করছি না এবং অশ্লীলতা আমি কখনও করবো না আমি এর সাথেও নেই পাঁচেও তো এইবার প্রশ্ন হচ্ছে আপনি হয়তো বলবেন যে হ্যাঁ মান্নাকে তো আমরা ফায়ারের মতো ফিল্মে দেখেছি একটা ফায়ার দিয়ে একজন মান্নার গোটা ক্যারিয়ার জাস্ট করা যাবে না এটা আমি অনেকবার অনেক ভিডিওতে অনেক রকমভাবে এক্সপ্লেন করেছি এবং মান্নার ছাড়া আরও অনেক ফিল্মে মান্না দ্বীপজলের অনেক ফিল্মে কাঠপিস ঢুকিয়ে দেওয়া হয় যেটা তৎকালীন সময় প্রেক্ষাগৃহের অডিয়েন্সদের ওই নিম্নরুচুশীল মানুষের দাবি ছিল তো এটা নিয়েও কিন্তু মান্না কিন্তু তার এই স্টেটমেন্টের শেষে কিন্তু তিনি বলেছেন যে আমি কখনো আশ্রয় তাকে প্রমোট করছি না কখনো করিনি কখনো করবো না কিন্তু আর সিচুয়েশনের কারণে বিভিন্ন কারণে সময় পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে অনেক সময় আমাদের অনেক রকম ডিসিশন নিতে হয়েছে তবে আমি সরাসরি কোনোরকম ওই ধরনের দৃশ্যে কাজ করিনি কিন্তু যেহেতু আমাদের এখানে কাজ করতে গেলে নানা রকম বাধা বিপত্তি নানা রকম ঝড় ঝাম ঝাপটা এসেছে তো সেইগুলো সব কিছু উপেক্ষা করে অনেক সময় আমাদের স্যাক্রিফাইস করতে হয়েছে হয়তো ওই ধরনের দৃশ্য তো এটা তিনি বুঝাতে চেয়েছেন এটা দেখেন মান্না লাস্টে কিন্তু সেই ধরনের ইঙ্গিত তিনি দিয়েছেন তো আমাদের দেশের বড় বড় তারকারা কোন পরিস্থিতিতে তারা এই ধরনের ফিল্মে কাজ করতেন এটা কিন্তু বেসিক্যালি আমরা যদি ব্যাপারটা যদি পুরোদস্তুরভাবে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বুঝতে পারি এখানে কিন্তু তাদের অতটা দোষ নেই এবং বড় আর্টিস্টরা কিন্তু সরাসরি এই ধরনের দৃশ্যে কিন্তু কখনো যুক্ত ছিল না তো বেসিক্যালি এই টপিক্সের উপর ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের